থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি দেখাবো নদীর ইলিশ দিয়ে বেগুনের পাতলা ঝোল। আর আর এই ঝোলটা বানাতে আমার কী কী লাগবে দেখুন। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, এখানে এরকম করে আমি এই সাইজের আমি দেখুন বেগুন কেটে নিয়েছি ভাজার ওজনের মতো বড় বড় করে। এখানে নিয়েছি আমি হলুদ আর মরিচ একসাথে, এখানে আছে ভাজা জিরে গুঁড়ো, এখানে আছে কাঁচা জিরে গুঁড়ো বাটা, এখানে আছে গোটা জিরে, লবণ, কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি আমি। আর আমি রান্নাটা করবো সরিষার তেল দিয়ে। বন্ধুরা, আমি মাছটা আপনাদেরকে দেখাতে পারি নাই, আমি স্কুলে গেছি, স্কুলে যাওয়ার আগে এটাকে কেটে রেখে গেছি, স্কুল দিয়ে এসে এখন আমি আপনাদের রান্নাটা করে দেখাবো। আমি আগে একদিন দেখাইছি, এটা সম্পূর্ণ নদীর ইলিশ, কোনো সামুদ্রিক বা আপনাদের পদ্মার ইলিশ ইলিশ কিছুই না, এটা নদীর ইলিশ। দেখতেই বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, মাছটা পড়ে গেল দেখুন। আর এই মাছটা আমি আজকে ভাজবো না, এটা এরকম মাখাই রাখবো আমি। দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা জিরে নিয়েছি, আজকে এই কাঁচা জিরে দিয়ে লবণ, এখানে আছে হলুদ মরিচ একসাথে, এটা দিয়ে আমি মাছটাকে এরকম প্রায় 20 মিনিটের মতন এরকম মেখে রেখে দেবো। আর আপনাদের হাতে সময় না থাকলে আপনারা যখন তখন রান্নাটা করতে পারেন। আর বন্ধুরা, আর একটা কথা, ইলিশ মাছে আমি আগেও বলেছি, ইলিশ মাছে একটু মশলা কম দিয়ে খেয়ে দেখবেন আপনারা, এটা স্বাদটা তাহলে বুঝতে পারবেন আর খেতেও ভালো লাগবে। মশলা তো সব কিছুতেই খাওয়া যায়, ইলিশ মাছটা নাইবে খেলেন আপনারা। এরকম আমি কিছুক্ষণ রেখে দিই, এবার আমি চুলাটা ধরিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এই যে সরিষার তেল দিয়ে রান্নাটা করবো, ইলিশ মাছ সরিষার তেলেই ভালো লাগে খেতে। এদিকে আমি বেগুনটা দেখুন, বেগুনটা মাখিয়ে নেব। বাটিটা একটু আমার ছোট হয়ে গেছে, এখন আনতে যেতে পারবো না, এটার ভিতরে কষ্ট করে মাখবো আমি বেগুনগুলো। আমার সময় পাইল না। বন্ধুরা দেখুন, আমি বেগুনগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নেব। আর খুব বেশি ভাজে নিয়ে আমি অল্প করে এটাকে ভেজে নিয়েছি, যেহেতু এটা আবার মাছের ঝোলে দেবো আমি। এত করে জালটা ধরছে, হাতে লেগে যাচ্ছে। আরেকটু তেল দিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো এখন আমি দিয়ে দেবো। বন্ধুরা আমি এরকমই রান্নাটা করে নেবো আজকে। দেখুন, এবার আমি জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে, ওটাকে ধুয়ে দিয়ে দেবো ভিতরে।
বন্ধুরা কম মশলা দিয়ে এরকম একটু রান্না করে খেয়ে দেখবেন, আপনারা অবশ্যই ভালো লাগবে। এটা আমি যেহেতু পাতলা ঝোল করব, তাই একটু আমি জল বেশিই দিয়ে দেব। এবারে আমি সেই কাঁচামরিচগুলো উপর থেকে দিয়ে দেবো এরকম। আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি অল্প পরিমাণ লবণ দেবো এখন। বন্ধুরা এটা আবার একটু আমি এখন ঢাকা দিয়ে দেব। এটা আমার রান্না করতে 15-20 মিনিট টাইম লাগবে, খুব বেশি লাগবে না। এবার আমি জিরার ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেবো। তো রান্না পারো না তোমার উঠে কি হবে বলো? আর একটু ঝোল কমবে বলো, আর একটু ঝোল কমিয়ে তারপর আমি রান্নাটা নামিয়ে নেবো, আপনারা দেখতে থাকুন কত মজা লাগে দেখতে। এই যে নে, মাছ দিয়ে দেখে এখানে তো মাথা দিয়ে ধরো, না না একটা মাছ। দেখুন বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে আসছে। ও বন্ধুরা কিছু বলার নাই, ব্যস্ততার মাঝে কাজ করা, সব কিছু করা ব্যস্ততার মাঝে। নদীর ইলিশ না খাইলে বুঝানো যাবে না কেমন লাগে খাইতে। চামচ নিয়েও যাও এবার দিই। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন। এই যে আমি আজকে বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি দেখুন, সব একদম মাছ আর বেগুন দুটোই এক হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ দেখুন নদীর ইলিশ। আজকের ভিডিও, আর একটা কথা বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে রান্নাটা কেমন হয়েছে। আর আমার গলাটা ভাঙছে আজকে, কথা বলতে সমস্যা হচ্ছে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আগে আগে পেয়ে যাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর আমার রান্নাটা দেখুন খেয়ে দেখাবে আপনাদের, আমি সবসময় লোক পাই না জানেন আপনারা, এটি আজকে খেয়ে দেখাবে আপনাদের যে নদীর ইলিশ কীরকম হয়েছে। বন্ধুরা জানেন নদীর ইলিশ খেতে সত্যিই ভালো লাগে, আর এটা বলার কিছু থাকে না, সত্যি খুব দারুণ হয়েছে। নদীর টাটকা ইলিশ, টাটকা ইলিশ, টাটকা বেগুন দুটোই টাটকা, টাটকা ইলিশ এবং টাটকা বেগুন দুটো দিয়েই ঝোল হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে।